কাজ করতে চাই, তাহলে এখান থেকে ইনসার্ট থেকে পিক্সারে যাব। আমাদের কম্পিউটার আসলে যেখানে পিক্সার আছে আমরা সেখান থেকে একটা পিক্সার নিব। পিক্সার নেওয়ার পর আমাদের এই ফরম্যাটিং যে বারটা দিবে এই ফরম্যাটগুলো এখান থেকে ঠিক করতে হবে। যেমন এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট, যদি আমরা ইমেজের উজ্জ্বলতা এক কথা আলোটা বাড়াইতে চাই তাহলে বাড়াইতে পারবো, আর সেই আলোটা যদি আমরা কন্ট্রাস্ট করে নিতে চাই তাহলে আমরা কন্ট্রাস্ট করে নিতে পারবো। এভাবে আলোটা বাড়াইলাম, কিন্তু আলোটা যদি আমি অ্যাডজাস্ট করে নিতে চাই তাহলে কন্ট্রাস্ট থেকে আমি আলোটা অ্যাডজাস্ট করে নিব, সে কারণে এখানে কন্ট্রাস্ট। আর রিকালারটা হলো যে পিকচারের কালারটা আমি একবারে পুনরায় চেঞ্জ করবো। যদি আমি পিকচারের কালারটা একভাবে এভাবেই পুনরায় চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে রিকালার থেকে এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর এখান থেকে কম্প্রেস পিকচারটা হলো যে আমরা যে কোনো একটা ইমেজকে ক্রপ করার পর বা যে কোনো একটা ইমেজের সাইজ কমানোর পর যদি আমরা একবারে ওটা ফেলাই দিতে চাই তাহলে দিতে পারবো। যেরকম এখান থেকে দেখেন, আমরা এখান থেকে যদি ইমেজটাকে ক্রপ করি, ক্রপ করার সঙ্গে সঙ্গে ইমেজটা যদি আমরা কম্প্রেস পিকচার না করি তাহলে কিন্তু ইমেজটার এই বাকি অংশগুলো থেকেই যাবে। সেই কারণেই যদি আমরা আবার এখানে যাই, যাওয়ার পর দেখেন আমাদের বাকি অংশটাও কিন্তু কেটে যায়নি, বরঞ্চ বাইরে হচ্ছে। তা আমি যদি এখানে এরকম করার পর এখানে কম্প্রেস পিকচার করে নিই, অ্যাপ্লাই সিলেকশন অপশনে যদি আমরা কতটুকু কোনটা করে নিব, এটাই দেখলো 150 PPI, ওকে করার পর আমি ওকে করে দিলাম, তার মানে কি এটা একবারেই ক্রপিং হয়ে গেছে। আর এটার রিসেট পিকচার হলো যে আমি পিকচারটা যদি আমি আসলে পুনরায় আগের অবস্থায় নিতে চাই সেটার জন্য, আর চেঞ্জ পিকচার হলো যদি আমি ইমেজটা পিকচারটাকে আসলে চেঞ্জ করতে চাই, যদি আমার পিকচারটা আসলে চেঞ্জ করার দরকার হয় তাহলে আমি চেঞ্জে ক্লিক করলেই আসলে আমার পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লিক করার পর এখান থেকে এই পিকচারটা নিলাম, এই পিকচারটা আমার চেঞ্জ হয়ে গেল। তারপরে আপনারা দেখেন এই যে আপনারা এই অপশনটা দিতে চাই এটা হলো পিকচার স্টাইল। যদি আমাদের কখনো পিকচার স্টাইল নেওয়ার দরকার হয় তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল নিতে পারবো, যাতে এরকম নেওয়া দরকার হয় বা এরকম নেওয়া দরকার হয়, যেরকম আসলে পিকচার স্টাইল নেওয়ার দরকার হবে আমি সেভাবেই নিব। এখন আপনি এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এটা হলো পিকচার শেপ। এই পিকচারটা যদি আমি এখান থেকে যে কোনো শেপের মধ্যে ফেলাইতে চাই, মনে করেন যে এই শেপের মধ্যে ফেলাইলাম, এই শেপের মধ্যে পড়ে গেছে না, তাহলে এই শেপের মধ্যে যদি আসলে পিকচারটা পড়ে যায় তাহলে এই শেপের মধ্যেই পড়লো। যদি আমি অন্য কোনো শেপের মধ্যে ফেলাইতে চাই যে আমি এই শেপের মধ্যে নিব তাহলে এই শেপের মধ্যে। আর এইটা হলো পিকচার বর্ডার। যদি আমরা কখনো এই পিকচারের বর্ডারের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে পিকচারের বর্ডারে ক্লিক করার পর এখান থেকে আমি পিকচারের বর্ডারের কালারটা চেঞ্জ করতে পারবো। জানতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, যদি আমি অন্য কোনো কালার দিতে চাই তাহলে এখান থেকে পিকচার বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো পিকচার ইফেক্ট। যদি আমরা পিকচারে কোনো শ্যাডো বা কোনো কিছু দিতে চাই তাহলে আমরা অবশ্যই দিতে পারবো। তাহলে আপনি দেখেন পিকচারের ইফেক্ট, যদি আমরা এভাবে শ্যাডো দিতে চাই তাহলে আমি এভাবে শ্যাডো দিতে পারবো না, এখান থেকে যেরকম শ্যাডো দেওয়ার দরকার হবে আমি এখান থেকে সেভাবেই শ্যাডো, দেখেন একটা শ্যাডো পড়ে গেছে। তারপর দেখেন এটা হলো পজিশন। যদি আমরা এখান থেকে পজিশন এই পিকচারটা সেন্টার করে নিতে চাই তাহলে একবার সেন্টারে যাবে, সেন্টারে চলে গেল। তারপর যদি আমি এই পিকচারটাকে লেফটে অথবা রাইটে নিতে চাই তাহলে লেফটে নিতে পারবো। এভাবেই আসলে আমরা পিকচারটা ঠিক করতে পারি। তারপর আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এখান থেকে বিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক, আমি যদি দুইটা পিকচার ওপেন করি একটার উপরে যদি আরেকটা নিতে চাই তাহলে যদি বিং টু ফ্রন্ট এবং একটার পিছনে যদি আরেকটা পাঠাইতে চাই তাহলে সেন্ড টু ব্যাক। কি বুঝতে পারি স্যার, আপনারা বুঝতে পারছেন? এখন তারপরে দেখেন এই টেক্সট ওয়াইপিং, মনে করেন যে আপনি পিকচারের উপরে একটা লেখা লিখবেন, যদি আপনি পিকচারের উপর লিখতে চান তাহলে আপনি কীভাবে পিকচারের উপর লিখবেন, দেখেন পিকচারের উপর লিখতেছেন কিন্তু, যদি আপনি পিকচারের উপরে লিখতে চান মনে করেন যে ইনসার্ট থেকে পিকচার নিলেন, এখন আপনার পিকচারের উপরে লেখা দরকার, তো আপনার পিকচারের উপর লেখা যাচ্ছে না, পিকচারটা নিচে নেমে যাচ্ছে। এখন যদি আপনি এই যে এখান থেকে টেক্সট ওয়াইপিং থেকে বিহাইন্ড টেক্সট করে নেবেন, এখন আপনি পিকচারের উপরে নির্দিষ্টভাবে লিখতে পারবেন, দেখেন এখন পিকচারটা আপনার করবে না, এখন পিকচারের উপরে লিখতেছে। যদি আমরা এখান থেকে পিকচারের উপর লিখতে চাই তাহলে লিখতে পারবো না, তাহলে আপনার বিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক টেক্সট ওয়াইপিং, তারপর আপনি দেখেন যদি ইমেজটা আমি এভাবে ঘোরাইতে চাই তাহলে ঘোরাইতে পারবো। ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা? তাহলে এতটুকুই। আপনাদের আর কোনো পিকচারে কোনো সমস্যা আছে? মনে হয় না পিকচারে কারো সমস্যা আছে। তবুও আপনাদের যদি সমস্যা থাকে আপনারা আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। হ্যাঁ।